একটা নায়িকা মানে আমার এত মনটা ভালো লাগতেছে, আমি ছবি করতাম না তো, আমি ছবি করতাম না, আমার ছবিতে দুইটা সিকোয়েন্স আছে মেরুদণ্ড, ওই দুইটা সিকোয়েন্স যদি আমি পারফরমেন্স অথবা সব কিছু পাই তাহলে আমি ভাববো যে আমার ছবি হয়ে গেছে, কিন্তু সেটা আমি পাইছি মানে এমন পাইছি। আজ কথা বলবো নবাগত পরিচালক সুলাইমান আলী লেবুর সাথে। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটির শুটিং কেমন চলছে? কাজটা আসলে মেনলি যে কি বলবো, কাজটা আমি বললে তো ভালোই বলি, খারাপ তো আর বলি না, এখন সেটা প্রমাণ হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তবে আমি যেভাবে ছবিটা আনতেছি এটা বাংলাদেশে ভালো একটা ফিল্ম আনার চেষ্টা করতেছি এবং ফিল্ম জগৎকে ফিরে আনার চেষ্টা করছি, এখন জানি না বাদ বাকিটা কী হবে রিলিজের পর। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, কেমন অভিনয় করছেন তিনি? আসলে আমি যতটুকু আশা করছিলাম অপুর কাছে আমি তার সাইতে সায়েরগুণ বলাও চলে আমি পেয়েছিলাম, যা কোনো নায়িকার কাছে আমি পেতাম না, এটা আমার বাস্তব প্রমাণ। কারণ আমার ছবিতে যে ড্রামা, অ্যাকশন, সাসপেন্স, কমেডি এই সমস্ত ছবি করতে গেলে ভালো একটা হিরোইন দরকার, এবং কি আমার ভাগ্যে যা আল্লাহ মিলাই দিছে অপুকে, এতে আমার মনে হয় যে শুটিংগুলো করছি আমি পারফেক্টলি পেয়ে গেছি, আমি যতটা চাইছি তার সাথে চার গুণ। অপু বিশ্বাসের কাছে আপনি যতটুকু চেয়েছেন তার চেয়েও বেশি বেশি পাইছি আমি। সে যে একটা নায়িকা মানে আমার এত মনটা ভালো লাগতেছে, আমি ছবি করতাম না তো, আমি ছবি করতাম না, আমার ছবিতে দুইটা সিকোয়েন্স আছে মেরুদণ্ড, ওই দুইটা সিকোয়েন্স যদি আমি পারফরমেন্স অথবা সব কিছু পাই তাহলে আমি ভাববো যে আমার ছবি হয়ে গেছে, কিন্তু সেটা আমি পাইছি মানে এমন পাইছি কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারছি না, যার জন্য আমি আবার ছবি আমার পড়াটা শেষ করব। সিনেমাটিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, তিনি কেমন অভিনয় করছেন? আসলে মেনলি কি আমাদের দেশে হিরোর অভাব, বাংলাদেশে এক হিরো থাকলে আমি যেটা বলবো অ্যাক্টিং, অ্যাক্টর হিসাবে পারফরমেন্স, তারপরে আপনার যে বিভিন্ন ডায়লগ ডেলিভারি, হ্যাঁ তারপর ডায়লগ ডেলিভারি, ক্যাবিং ডিউরেশন, এগুলো তো আসলে আমরা অনেকেই বুঝি না, কিন্তু এই জিনিসগুলো আনতে গেলে এক বাংলাদেশ এক সাকিব সারা আর কোনো হিরো নাই, আমি এটা এক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। তবে আমি চেষ্টা করছি আর এক সাকিবকে তৈরি করার জন্য, কারণ এক হিরো দিয়েই তো সারা জীবন যাবে না, তা আমাকে আমি যে চেষ্টাটা করছি আর আমি যে আশাটা করছি আমি জয়ের ভিতরে সেটা পেয়ে গেছি, আই এম সাকসেসফুল, যে ডায়লগগুলো যেভাবে ডেলিভারি দিছে আমি যেভাবে চাইছি পারফেক্ট। এখন আমি আপনাকে বলতে পারবো না যে আমি হয়তো বলতেছি আমার ছবি কারণে নো, আপনার ছবির রিলিজ হওয়ার পরে আমি সেই বাস্তব প্রমাণটা দিতে পারি। একটা হিরোকে তৈরি করতে হলে মেকার দরকার, পরিচালকের দরকার, আমাদের দেশে তো অনেক পরিচালক, পরিচালকের মিনিংই জানে না, যে পরিচালক কাকে বলে সেটা মিনিংই জানে না, আর তাহলে আপনার শিল্পী তৈরি হবে কোথেকে? আমি তো এই ক্যারেক্টার আরও নতুন হিরোইন নিয়েছিলাম প্রায় 22টা আউট হয়ে গেছে, এবং কি পুরান হিরো 5টা আউট হয়ে গেছে, কেন হয়েছে? যখন আমি তাকে বললাম যে এক্সপ্রেশন দাও, ডেলিভার ডায়লগটা এইভাবে ডেলিভারি দাও, তখন সে দিতে পারেনি, যখন আমি তাকে দেখাই দিছি তখন তারা আমাকে একটাই প্রশ্নই করছে যে ভাইয়া আমি এই প্রথম দেখলাম আপনি আমাদেরকে দেখাই দিলেন, কীভাবে আমি ডায়লগটা ডেলিভারি দিব, কীভাবে এক্সপ্রেশন নেব, কীভাবে অ্যাক্টিং করবো, এই প্রথম আপনার কাছে আমি দেখলাম। তা আপনার মতো ডিরেক্টর যদি আমাদের নাথ আমরা শিখব কোথেকে? এতে আমার খুব ভালো লাগছে মেয়েটার কথা, সেটা হলো সানিতা, সিনথিয়া, সিনথিয়া নামে একটা মেয়ে। এই সিনেমাটিতে ভিলেন হিসেবে আছেন মিসা সদাগর, তার সাথে আছেন নবাগত ভিলেন সীমান্ত, তিনি কেমন অভিনয় করছেন? সীমান্ত তো মেলে আসতেছে, অভিনয় ভালো, কিন্তু মিশা ভাইয়ের পর্যায়ে যাইতে হলে তার আরও অনেক ছবি করতে হবে, এমনি ভালো, খুব ভালো অ্যাক্টিং ভালো, কিন্তু ছবি যদি পরপর পেয়ে যায় তাহলে একটা কাস্টিং উঠে যায়, কিন্তু আজ একটা করলো কাল একটা করলো না, ওই 10 দিন পর করলো, এইভাবে আসে। আগে যেমন হয়েছে ডিরেক্টরের পিছিয়ে পিছিয়ে সবসময় কাস্টিং লেগে থাকতো শিল্পীরা, যে আমি ছবির নায়ক হবো, আমি ছবির ই হবো, আগের একটা যুগ গেছে, এখন নেই, এখন নাই কেন? আসলে মেলে আমাদের দেশে কোনো ট্রেনিং সেন্টার নেই, একটা অভিনয় কোর্স, ভারতে যেমন ছোটোবেলার থেকে অভিনয় শিখে আসে তাদেরকে টাকা দিয়ে আনতে হয়, আর আমাদের দেশে যে হিরো হিরোইন তারা তো ট্রেনিংও দেয় না কিছু না, ডিরেক্টরের পিছিয়ে পিছিয়ে পরিচালক যতটুকু শেখায় শেখায়, কিন্তু শেখানোর মতো কোনো আমি স্কোপ দেখি না। সিনেমাটিতে কোন কোন আর্টিস্ট কাজ করছেন? বিগ কাস্টিং, বাংলাদেশে যা আর কাস্টিংই নাই, যা কাস্টিং আছে নিয়ে নিছি, মিশা সওদাগর, এর উপরে তো আর কেউ নাই,
তারপরে কমেডি কাস্টিং কে যে শামীম হাসমত চিকন আলী জ্যাকি ভাই ববি ভাই আর তো নাই, কারণ আমার গল্পে খেয়ে গেছে যে কটা আছে সব কটা খেয়ে গেছে, আর ক্যারেক্টারও নেই আর কাস্টিংও নেই। প্রেম প্রীতির বন্ধন সিনেমা থেকে দেশবাসীর শিক্ষণীয় কিছু আছে? আসলে মেনলি পয়সা দিয়ে মানুষ দেখে একটু এনজয় করার জন্য, একটা আনন্দ ফুর্তির জন্য। শিক্ষণীয় বলতে কমার্শিয়াল ছবিতে শেখার কিছু নাই, শুধু আসে একটু আনন্দ ফুর্তি, মানুষের যে মনের যে একটা হাসির অনুভূতি, সেই জন্য তারা ছবি দেখতে যায়। কিন্তু যখন তারা হলে যায় দেখে পোস্টার টোস্টার এবং ডিরেক্টরের চাপাবাজিতে যায় হলে যায় দেখে ফলাফল শূন্য। কিন্তু আমি এই ছবিটা এমনভাবে নির্মাণ করছি জানে দর্শক যাতে ওই ফলাফল শূন্যটা যেন না পায়, ওরা হল থেকে বেরিয়ে এসে যেন বলতে পারে যে এতদিন পরে একটা ছবি দেখলাম। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি করার উদ্দেশ্য কি আপনার? আসলে ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল নায়ক হব, চেহারা চেহারা মোটামুটি ভালোই ছিল, নায়ক আর হওয়া হলো না। যখন বয়স হয়ে গেল বাবা মায়ের অভাব অনটনে মানে চাকরির খোঁজবার দেয় আর ওই নায়ক ঠায়ক আর হইলো না, পরে চাকরির সন্ধানে গেলাম, চাকরির থেকে ওরা ব্যবসা বাণিজ্য শুরু করলাম, পরে ব্যবসা বাণিজ্য করতে করতে নাটক ঠাটক এগুলো শুরু করলাম। শুরু করার পরে আল্লাহ আমাকে নিয়ে আসছে হিরো না বেশ ভালো ডিরেক্টর অথবা প্রযোজক হিসাবে ইন করে দিচ্ছে। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি শুটিং কোন কোন জায়গায় হবে? এখানে শুটিং এলো এফডিসিতেই তো প্রায়, চেয়ারম্যান বাড়ি, কলেজ বানায় নিছি, হিরোর বাড়ি, তারপরে থানা, ল্যাবরেটরি, যা যা দরকার ছিল সব আমি করে ফেলছি। এখন যাবো গ্রামের লোকেশনে, আমি যেখানে চেয়ারম্যান বাড়ি যা কিছু বানাইছি সব গ্রামের লোকেশনে, ইনডোরে গ্রাম, আউটডোরে দেখাবো, আউটডোরে দেখাবো গ্রাম, ইনডোরে দেখাবো আমি এই কাজ। এই সিনেমাটি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? কারণ আমার বুকে একটা সাহস আছে যে আমি যে গল্পটা রাইট করছি সেই গল্পটা রাইট করতে যে যে কাস্টিং দরকার, যার কার কাছ থেকে আমি পারফরমেন্স পাবো, অ্যাক্টর অ্যাক্টিং পাবো, হ্যাঁ সেই সেই শিল্পী আমি পেয়ে গেছি, তবে আমি এই ছবিটাতে খুবই আশাবাদী। তবে আমি দর্শককে বলবো যে আপনারা জীবনে অনেক ছবি দেখছেন, অনেক ডিরেক্টররা বিভিন্ন কিছু বলে ঠয়ে হলে নেয় কিন্তু যায় দেখেন আপনার ফলাফল শূন্য। আমি ওনাদেরকে বলবো ট্রেলারটা দেখার পরে যদি আপনার মন মতো হয় যে না আসলে ট্রেলারটা খুব ভালো ছবিটা দেখবো, তাহলে আপনি ওই ট্রেলারে যা দেখবেন ওই ছবিতেই সেরকম। ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষের যদি একটা ইচ্ছা থাকে সাধনা থাকে, আপনি যদি ওই যে 13 বছর বর্ষী পায় কী যেন একটা ই পাইছিল সাধনা করার পরে পাইছিল, ঠিক আমি এই এফডিসিতে আমার মতো মানুষ ইতিহাস সৃষ্টি করে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করে আজ আমি ছবিটা নির্মাণ করতে যাচ্ছি। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি আশা করা যায় জনপ্রিয়তা পাবে, এটা আমার সার্টিফিকেট চাচ্ছি জনগণের কাছে, যারা দর্শক আমার এই ছবিটা কি হবে না হবে ট্রেলার দেখে যদি দর্শকের পছন্দ হয় তাহলে হলে গিয়ে তারা বিচার করবে আমি সার্টিফিকেট অথবা ডিরেক্টর ই পাই কি না, সেটা হলো দর্শকের উপর নির্ভর করে। বিগ বাজেটের সিনেমা প্রেম প্রীতির বন্ধন, আমাদের দেশের সিনেমা হলের যে অবস্থা এখনও সিটে বসলে ছাড়পোকা কামড়ায়, হল মালিকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে বলবো কি একজনের ছবিতেই তো আর সারা জীবন চলে না, মনে করেন আমার ছবিটা হিট করলো কিন্তু এই ছবি দিয়েই তো হবে না, আমি আরও বাংলাদেশের সবাইকে আরও ভালো ভালো ছবি নির্মাণ করার জন্য মানসম্মত মানুষ যেন বুঝতে পারে একটা ছবি, কিন্তু এই যে ম্যাজিক ভিডিও ওই অমুকখান থেকে সংলাপ নিয়ে বাইরের থেকে অ্যাকশন নিয়ে নাচ গান দিয়ে ই করে নয় ছয় বানায় হলে ছেড়ে দিয়ে, এটা এই জন্যই দর্শক বিমুখ হয়ে গেছে। দর্শক আছে আমাদের দেশে, হলে দর্শক আছে কিন্তু মানসম্মত ছবি পাচ্ছে না। আমি সেই চেষ্টাই করছি এই ছবিটা সেই মানসম্মত ছবি হয় কি না, যদি হয় আমি মাঠে নামবো আর যদি না হয় আমি ফিল্মের থেকে বিদায় নেব। প্রেম প্রীতির বন্ধন সিনেমার পর অন্য কোনো সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা করছেন? পরবর্তী সিনেমা একটা আছে আমার জীবন নিয়ে, এই ফিল্মে এসে কীভাবে কী হলাম না হলাম, ওটার নাম হলো মফিজ হলো প্রডিউসার। একটা প্রডিউসার ফিল্মে ইন করে তার পরিণতিটা কী হয়ে যায় ধ্বংস, পরে সে নিজেই ছবি নির্মাণ করে একদিন প্রতিষ্ঠান হয়, এই এইটাই হলো মেন মফিজ হলো প্রডিউসার ছবিটা। তবে এটা বাংলাদেশের ফিল্ম অ্যাক্টর দিয়ে নয়, এটা টেলিভিশনের অ্যাক্টর দিয়ে তৈরি করতে হবে। এখন আসলে মেলে আমার ছবিতে যতটুকু পাচ্ছি যে ওর ভিতর ই আছে মানে ফেস যে আছে একটা খলনায়ক সেটা আছে, সে যদি ভালো ভালো গল্প পায় তাহলে আমার মনে হয় উঠে যাবে। বাংলা সিনেমা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন? আসলে দর্শকদের আর কি বলবো বলেন,
মানে যারা ছবি বানায় তারা তো আগেই বলে ফেলায় যে এইরকম এইরকম হিট ছবি এইরকম ইচ্ছে ওইরকম হলে যায় দিয়ে ফলাফল শূন্য। তা আমি তাদেরকে কী বলবো, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা হলে যাবেন না। কিন্তু যখন আমি ট্রেলারটা ছাড়বো, ট্রেলারটা দেখে যদি মনে হয় যে আসলে এটা ছবি মনে হয়, তখন আপনারা হলে যাবেন। প্রথম দিন যারা হলে যাবে তারা দেখার পরে যদি তারা বলে হল থেকে বেরিয়ে এসে যে এতদিন পর একটা ছবি দেখলাম, তবেই যেন হলে দর্শক যায়। আমি ফাঁকি দিয়ে কাউকে নেব না।